রংপুর সরকারি সিটি কলেজে ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রায় 15 দিনের মতো শীতকালীন ছুটি কাটিয়ে আবার আমরা ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসের দিকে ফিরে এসেছি। মাঝখানে কিছুদিন তোমরা ক্লাস পাওনি, এর কারণ হচ্ছে আমাদের শীতকালীন ছুটি ছিল। শীতকালীন ছুটির আগে তোমাদের আমি উৎপাদনের উপকরণের উপর ক্লাস নিয়েছিলাম, তাতে দুটি ক্লাস হয়েছে উৎপাদনের উপকরণের। উৎপাদনের উপকরণ কি, ভূমি সংগ্রহ সম্পর্কে আলোচনা হয়েছে। উৎপাদনের উপকরণের ভূমি এবং ভূমির বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে আজকে যা বিষয় নিয়ে আলোচনা করব তা তোমরা একটু দেখে নিতে পারো। উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা একাদশ শ্রেণী, ব্যবসায় শিক্ষা শাখা, শিক্ষাবর্ষ তোমরা 2020-2021। দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা হবে আজকে, দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ ক্লাস 3, উৎপাদনের উপকরণের তৃতীয় নম্বর ক্লাস। আর আজকের আলোচনার বিষয় শ্রমের ধারণা এবং শ্রমের বৈশিষ্ট্য। আমরা আলোচনা করবো আজকে শ্রমের ধারণা এবং শ্রমের বৈশিষ্ট্য নিয়ে। তো প্রথমেই আলোচনা করা যাচ্ছে যে শ্রম কি। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে শ্রম কি, তার ছোট্ট একটা সংজ্ঞা বা আলোচনা দেওয়া আছে। আমরা এই আলোচনায় আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলা হয়। যে কোনো কাজ করে রাখবেন, আমরা যে কোনো কিছু সৃষ্টি করতে যাই সেখানে আমাদের শ্রম ব্যবহার করতে হবে। একটা কায়িক শ্রম, একটা মানসিক শ্রম। কায়িক শ্রম বলতে শারীরিক শ্রম, শরীরকে বিনিয়োগ করে যে শ্রম দেওয়া হয় তাকে কায়িক শ্রম বলা হয়। মানসিক চিন্তা ভাবনা, এইগুলো হচ্ছে মানসিক শ্রম। কায়িক এবং মানসিক শ্রমে শ্রম বলা হয়। তাহলে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক এবং মানসিক পরিশ্রমকে শ্রম বলা হয়। অন্যভাবে যদি বলা যায়, অর্থ ও সম্পদ লাভের জন্য অথবা সরাসরি কোনো উপকরণ বা সুবিধা পাওয়ার উদ্দেশ্যে দৈহিক ও মানসিক ব্যয় করা হলে তাকে শ্রম বলা হয়। অর্থ ও সম্পদ লাভের জন্য আমরা যা কাজ করি, কোনো উৎপাদন করার জন্য কিংবা অর্থ বা সম্পদ লাভ করার জন্য করি, আর সম্পদ লাভ করার পিছনে সরাসরি কোনো উপকরণ বা সুবিধা পাওয়ার উদ্দেশ্যে আমরা শ্রম দিয়ে থাকি, দৈহিক শ্রম দিয়ে থাকি। তাছাড়া দৈহিক মানে কায়িক শ্রম এবং মানসিক শক্তি ব্যয় করে থাকি। এই দৈহিক এবং মানসিক শ্রমকেই বলা হচ্ছে শ্রম। এ প্রসঙ্গে আলফ্রেড মার্শাল বলেন, লেবার ইজ এনি এক্সার্শন অফ মাইন্ড অফ বডি। যে কোনো প্রকার মানসিক অথবা শারীরিক পরিশ্রমকেই শ্রম বলা হয়। যে কোনো প্রকার মানসিক অথবা শারীরিক পরিশ্রমকেই শ্রম বলা হয়। যেমন বলা হচ্ছে, দিনমজুর, জেলে, রিক্সা চালকের কাজ হলো শারীরিক শ্রম এবং শিক্ষক, উকিল, ডাক্তারের কাজ হচ্ছে মানসিক শ্রম। তোমরা আমরা জমিতে যারা কাজ করে, শ্রমিকরা যারা কাজ করে, রিক্সা যারা চালায়, এদের যে শ্রমটা এটা হলো শারীরিক শ্রম। এবং ডাক্তার, উকিল, শিক্ষক, ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, এরা যে সকল শ্রম দিয়ে থাকে এই সকল শ্রমকে বলা হয় মানসিক শ্রম। কোনোরূপ অর্থ উপার্জনের উদ্দেশ্য না থাকলে তাকে শ্রম বলা যাবে না। আমরা যদি শ্রম বলি, শ্রম দেই, কিন্তু সেই শ্রমের পিছনে যদি অর্থ উপার্জন না থাকে, তাহলে এই ব্যবসায় শিক্ষা শাখার ব্যবসায় সংগঠন বা উৎপাদন ব্যবস্থা বিপণনের ক্ষেত্রে যদি শ্রম বিনিয়োগ করলাম ঠিকই, কিন্তু অর্থ উপার্জন করার উদ্দেশ্য নয়, তাহলে সেটাকে আমরা শ্রম হিসেবে গণ্য করতে পারি না। যেমন একজন স্বাস্থ্য সচেতন মানুষ নিয়মিত ব্যায়াম করে প্রচুর পরিশ্রান্ত হতে পারে, কিন্তু তাকে শ্রম বলা যাবে না। উদাহরণ একটা দেওয়া আছে, একজন স্বাস্থ্য সচেতন মানুষ নিয়মিত ব্যায়াম করে। তোমরা সকালে মর্নিং ওয়াক করো, হয়তো স্বাস্থ্য নানান ধরনের শরীরচর্চা, শরীর কসরত করে থাকো, এগুলোর জন্য কোনো অর্থ উপার্জন হয় না, সুতরাং এগুলোকে আমরা শ্রম বলে গণ্য করতে পারি না। আবার কোনো গায়ক যদি কেবল নিজের ভালো লাগার জন্য গান করে, তার পরিশ্রমকে আমরা শ্রম বলতে পারি না। গায়কের গান গাওয়াটা একটা পরিশ্রমের ব্যাপার, এখানে মানসিক শ্রম কাজ করে, শারীরিক শ্রমও কাজ করে, কিন্তু এই ক্ষেত্রে এই শ্রমটাকে শ্রম বলা গণ্য করা হবে না। কারণ গায়ক যে গানটা গাইছে তার নিজের ভালো লাগার জন্য গাইছে। তবে
এই শিল্প, কোনো শিল্প যদি অর্থের বিনিময় করে অনুষ্ঠান গায়, অর্থাৎ এই শিল্পী যদি কোনো একটা স্টেজে বা মঞ্চে গান গায়, সেখানে তার শারীরিক শ্রম আছে, মানসিক শ্রম আছে, বিনিময়ে তিনি অর্থ উপার্জন করবেন, তাহলে এটাকে আমরা শ্রম বলতে পারি। তবে কোনো শিল্প যদি অর্থের বিনিময়ে কোনো অনুষ্ঠানে গান পরিবেশন করে, তখন তাকে সেই গানের বিনিময়ে যে শ্রম অন্তর্ভুক্ত করে থাকে, তাই করে আমরা শ্রম বলে গণ্য করতে পারি। শ্রমের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা নিম্নোক্ত কয়েকটি বিষয় আলোচনা করতে পারি। তাহলে শ্রম হলে মানুষ কোনো অর্থ উপার্জনের বা সম্পদ উপার্জনের জন্য যদি শারীরিক এবং মানসিক শ্রম বিনিয়োগ করে, ব্যবহার করে, তাকেই বলা হয় শ্রম। শ্রমের থেকে আমরা এই সংজ্ঞাগুলো আলোচনা করে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান পেতে পারি, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পেতে পারি বা গুরুত্বপূর্ণ কয়েকটি উপাদান পেতে পারি, কয়েকটি বিষয় আমরা অনুধাবন করতে পারি। এক, শ্রম হলো মানুষের শারীরিক এবং মানসিক শ্রম। দুই, শ্রম মানবিক উপাদান। শ্রম মানবিক উপাদান এই কারণে যে মানুষ থেকেই শ্রমের উৎপত্তি হয়, তাই শ্রম হচ্ছে মানবিক উপাদান। শ্রম এবং শ্রমিক পরস্পর নিবিড়ভাবে সম্পর্কিত। শ্রম এবং শ্রমিক পরস্পর নিবিড়ভাবে সম্পর্কিত। শ্রম ছাড়া শ্রমিক হতে পারে না, শ্রমিক ছাড়া শ্রম দেওয়া যায় না। যদি একজন শ্রমিক না থাকে তাহলে কখনোই সে শ্রম বিনিয়োগ করতে পারবে না, আর একটা শ্রম বিনিয়োগ করতে গেলেই শ্রমিক লাগবে, তাই এরা পরস্পর নিবিড়ভাবে সম্পর্কিত। শ্রম সঞ্চয় করা যায় না, আমরা কোনো শ্রম সঞ্চয় করতে পারি না। যে আমরা যেমন বিদ্যুৎ আমরা সঞ্চয় করে রাখতে পারি, ব্যাটারি চার্জারের মাধ্যমে বিদ্যুৎ সংরক্ষণ করে রাখা যায়, কিন্তু শ্রম এরকম সংরক্ষণ, খাদ্য সংরক্ষণ করে রাখা যায়, শ্রম এরকম সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই, তাই বলা হচ্ছে শ্রম সঞ্চয় করা যায় না। আর শ্রম আরেকটা আমরা পাচ্ছি যে শ্রম হচ্ছে কি, গতিশীল, মানে শ্রম চলমান, স্থির নয়। একটা শ্রম আমরা দিতে থেকে শ্রম দিতেই থাকতে হয়, তাহলে শ্রম গতিশীল। তাই আমরা শ্রম থেকে এখান থেকে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান পেলাম। তাহলে এক কথা বলতে পারি যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় মানসিক বা শারীরিক যে কোনো পরিশ্রম বা অর্থ সম্পদ লাভের উদ্দেশ্যে ব্যবহৃত হয় তাকেই শ্রম বলা হয়। এখন আমরা আসি শ্রমের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ লেবার। অর্থ উপার্জন বা সম্পদ লাভের উদ্দেশ্যে যে শারীরিক বা মানসিক শ্রম পরিশ্রম করা হয় তাকে শ্রম বলা হয়। উৎপাদনের উপকরণ হিসেবে শ্রমের কতগুলো স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে অন্যান্য উপাদানের চেয়ে, এই বিশেষ করে অন্যান্য উপকরণের চেয়ে শ্রমের একটা বিশেষ নিজস্ব বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এক, মানবিক উপাদান। শ্রম কি? মানবিক উপাদান, অর্থাৎ শ্রম মানুষের থেকেই সৃষ্টি। শ্রমের উৎস হচ্ছে মানুষ। মানুষ ছাড়া কখনোই কোনো শ্রম সৃষ্টি করা যাবে না। মেশিনও যদি কোনো শ্রম তৈরি করে তবুও মানুষ লাগবে, মানুষ ছাড়া সে মেশিন শ্রম তৈরি করতে পারে। তাহলে শ্রমের একমাত্র উৎসই হচ্ছে মানুষ। তাই শ্রমকে শারীরিক, মানসিক, জীবন্ত ও শক্তি উপাদান হিসেবে বিবেচনা করা হয়। আর এই শ্রমকে সেই জন্য বলা হয় শ্রম হচ্ছে শারীরিক, শরীর থেকে আসে, চিন্তাভাবনা থেকে আসে, বলে মানসিক, জীবন্ত, মানে তাৎক্ষণিক দেওয়া যায়, এটা জমা করে রাখা যায় না। ইচ্ছা করলে শ্রমটা দিয়ে রাখলাম, পরে করে পরে এটা কাজ করবে, অটোমেটিকলি তা করবে না। এবং এটা সক্রিয়, এটা সচেতন। তাই শ্রমের আমরা বৈশিষ্ট্য বলতে শ্রমিক হচ্ছে মানবিক উপাদান। দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয়তে যদি আসি, আমরা দেখতে পাচ্ছি শ্রম ও শ্রমিক অবিচ্ছিন্ন একটি উপাদান। শ্রম এবং শ্রমিক, শ্রম ছাড়া শ্রমিক, শ্রমিক ছাড়া কখনোই শ্রম উৎপন্ন নেই। আমি ছাড়া, আমি যে পড়াচ্ছি, আমি যে ক্লাসে দিচ্ছি, আমার একটা মানসিক শ্রম, আমি যদি না হয় তাই মানসিক শ্রমটা দেওয়া সম্ভব নয়। একজন রিক্সা চালক যদি তিনি শ্রমিক, তিনি যদি না থাকেন তাহলে রিক্সা চালানো যাবে না, অর্থাৎ রিক্সা চালানোটা শ্রমের কাজ। শ্রমিক ছাড়া শ্রম কখনো হতে পারে না। তাই শ্রম এবং শ্রমিক অবিচ্ছিন্ন উপাদান, একজন আরেকজনের উপর ওতপ্রোতভাবে জড়িত, একজন না হলে আরেকজন কখনোই সৃষ্টি হবে না। শ্রম ও শ্রমিক পরস্পর নির্ভরভাবে সম্পর্কিত। শ্রমিক থেকে শ্রম বিচ্ছিন্ন করা যায় না। মার্শালের মতে শ্রমিক তার শ্রম বিক্রি করে নিজেকে নয়, মানুষ শ্রম বিক্রি করতে পারে, নিজেকে বিক্রি করে না। যেমন একজন লেবার 24 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা কাজ করে 500 টাকা মজুরি পারিশ্রমিক পায়, এটি তিনি কী দিলেন? তার শ্রম দিলেন, তিনি নিজেকে বিক্রি করেননি, তার বিনিময়ে তিনি নিজের পরিশ্রমকে বিক্রি করেছেন। তাই শ্রমিক তার শ্রম বিক্রি করতে পারে, নিজেকে কখনোই বিক্রি করতে পারে না। তৃতীয়ত আসি আমরা, মালিকানা হস্তান্তর নয় শ্রমের মালিকানা। তোমরা দেখে দেখবে যে শ্রম কখনো মালিকানা, একজন কার শ্রম হস্তান্তর করা যায় না। যেমন বই হস্তান্তর করা যেতে পারে, কলম হস্তান্তর করা যেতে পারে, কাগজপত্র হস্তান্তর করা পারে, জমি জমা হস্তান্তর করা যেতে পারে, পোশাক পরিচ্ছদ হস্তান্তর করা যেতে পারে, সমস্ত দ্রব্য বস্তুগত দ্রব্য হস্তান্তর করা যেতে পারে, কিন্তু কখনোই শ্রমের মালিকানা হস্তান্তর করা সম্ভব নয়। ভূমি ও মূলধন ক্রয় বিক্রয়ের মাধ্যমে এর মালিকানা হস্তান্তর করা যায়।
বা পরিবর্তন করা যায়, কিন্তু শ্রমিক নিজেই শ্রমের যোগানদাতা, এই মালিকানা হস্তান্তরের কোনো সুযোগ নেই। শ্রমিক কখনো নিজের শ্রম হস্তান্তর করতে পারবে না, শ্রম বিনিয়োগ করতে পারবে কিন্তু হস্তান্তর করতে পারবে না। যে একজনের যেমন জমি, একজনের জমি আরেকজনের কাছে বিক্রি করা যায়, মূলধন এক হাতেতে আরেক হাতে মূলধন স্থানান্তর করা যায়, তোমার বই খাতা কাগজ কলম ইচ্ছা করলে এক স্থান থেকে আরেক স্থান নিতে পারবে, কিন্তু শ্রম স্থানান্তর করা যাবে না, হস্তান্তর করা যাবে না, হস্তান্তরযোগ্য নয়। চতুর্থ তো আসি, শ্রম চলনশীল। শ্রম চলনশীল, শ্রম চলনশীল বা গতিশীল, শ্রমিক এক কাজ থেকে আরেক কাজে, এক পেশা থেকে অন্য পেশায়, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে শ্রমের গতিশীলতার ভাষাগত, ভৌগোলিক এবং ধর্মীয় সাংস্কৃতিক প্রতিবন্ধকতা রয়েছে। শ্রম চলনশীল, চলনশীল বলতে মোবিলিটি অফ লেবার, মানে শ্রম ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। কীভাবে? তুমি ধরা গেল তুমি একটা প্রতিষ্ঠানে একজন কর্মচারী, সে জায়গায় তুমি একটা প্রতিষ্ঠানে চাকরি করছিলে, হঠাৎ করে তোমার প্রমোশন হয়ে গেল, প্রমোশন হলে তুমি ওই স্থান থেকে আরেক জায়গায় যাবে। এই যে প্রমোশন পেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এটা হলো গতিশীলতা। শ্রমের শ্রমটাই হলো চলনশীল, শ্রম চলনশীল বা গতিশীল, এক কাজ থেকে আরেক কাজে, এক পেশা থেকে আরেক পেশায় স্থানান্তর করা যেতে পারে। আমরা আসি পঞ্চমত দেখি, শ্রম সঞ্চয় করা যায় না, প্রিজারভেশন ইজ নট পসিবল, মানে সঞ্চয়কে কখনো, শ্রমকে কখনো সঞ্চয় করা যেতে পারে না। তোমার শরীরের তুমি ইচ্ছা করলে যে আমি তিন দিন কাজ করবো না, তিন দিনের কাজ আমি জমায় রাখবো, কখনোই সম্ভব নয়। সে শ্রম সবসময় একে নিবিড়ভাবে শরীরের সাথে সম্পর্কযুক্ত, একে কখনো জমায় রাখা যায় না। আমরা বিদ্যুৎকে জমায় রাখতে পারি, তাহলে তোমরা দেখো যারা মোবাইল ব্যবহার করছো সকলেই দেখো মোবাইলের রিচার্জ, মোবাইল একটা মোবাইল ব্যাংক নামে একটা আছে, যেখানে তোমরা সেখানে ব্যাটারি চার্জ করার জন্য একটা ব্যাংক, মোবাইল রিচার্জ ব্যাংক তোমরা সংগ্রহ করে থাকো, যেখানে ব্যাটারি কী করা হয়, বিদ্যুৎ সংরক্ষণ করে রাখা সম্ভব। ঠিক সেরকম সঞ্চয় কিন্তু সংরক্ষণ, আর শ্রম কিন্তু সঞ্চয় করে রাখা সম্ভব নয়। শ্রম পচনশীল বা বিনাশশীল, যদি শ্রম ব্যবহার করো তো দিতে পারো, যদি শ্রম না দাও তাহলে বিনাশ হয়ে যাবে, পচন হয়ে যাবে। আজকে যদি তুমি সমস্ত দিন বা এক ঘন্টা কাজ করার কথা, এক ঘন্টা কাজ করল না, তার বিনিময়ে যে ওই এক ঘন্টার জন্য যদি শরীরের শ্রমটা জমা থাকবে, কখনোই থাকবে না, ওটা পচে গেল। পরের ঘন্টাতে দেখা গেল ওই সময় তুমি অসুস্থ হয়ে গেলে, শ্রম দিতে পারছো না, পূর্বের শ্রমটা তুমি ব্যবহার করার কোনো ক্ষমতাই থাকতে পারে না। তাই এই শ্রম বলা হচ্ছে সঞ্চয় করা যায় না, শ্রমের সঞ্চয় রাখা সম্ভব নয়। শ্রমিকের শ্রম শক্তি সঞ্চিত রেখে ভবিষ্যৎ ব্যবহার পুরোপুরি অসম্ভব, কখনোই সম্ভব নয়। আমরা আসি ৬ নম্বরে, দেখা যাচ্ছে দর কষাকষির ক্ষমতা কম, লিজ বার্গেনিং পাওয়ার। সাধারণত উন্নত দেশগুলোতে মজুরি বা অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে মালিকের সাথে শ্রমিকের দর কষাকষির ক্ষমতা থাকে, গরিব দেশে বা শ্রমবহুল দেশে এ সুযোগ তেমন একটা থাকে না। দর কষাকষি, যেমন শ্রমিক যখন কোথাও কাজ করবে, যে খুব সুস্বাস্থ্যবান ব্যক্তি আর একজন দুর্বল ব্যক্তি একই জমিতে বা একই বাড়িতে বা একই স্থানে কাজ করছে, ওই পারিশ্রমিক হিসেবে উভয়ের ক্ষেত্রে দেখা যায় যে সারা সমস্ত দিন পরিশ্রম করলে তাকে ৫০০ টাকা দেওয়া হবে। এখন স্বাস্থ্যসম্মত ব্যক্তি যদি সে বলে যে আমি শক্তিশালী, আমার শক্তি বেশি, আমাকে শ্রমের জন্য বেশি মূল্য দিতে হবে, সে কখনোই সে বার্গেনিং করতে পারবে না। সে পাতলা খান, অর্থাৎ যিনি খুব সিম্পল একজন পাতলা মানুষ, তিনিও যে শ্রম দিচ্ছেন তার জন্য তিনি যে পারিশ্রমিক পাবেন, এবং যে মোটা মানুষ, স্বাস্থ্যবান মানুষ, শক্তিশালী মানুষ, তিনিও সে যে শ্রম দেবেন তার জন্য তিনি একই পারিশ্রমিক পাবেন, তার জন্য ব্যক্তি অতিরিক্ত পারিশ্রমিক পাবেন না। তাই বলা হচ্ছে শ্রম দরকষাকষির ক্ষমতা, আমাদের দেশে শ্রমের জন্য দরকষাকষির ক্ষমতা নাই, অর্থাৎ দরকষাকষি করে শ্রমের মূল্য নির্ধারণ করা কখনোই সম্ভব নয়। সপ্তমাসি ব্যক্তিগত উপস্থিতি, এই শ্রম যদি কেউ দিতে চায়, পার্সোনাল প্রেজেন্স, অর্থাৎ কেউ যদি শ্রম দিতে চায় তাকে সেখানে উপস্থিত হয়েই শ্রম দিতে হবে। যেমন আমি তোমাদের এই অনলাইনে ক্লাস করার জন্য এখানে এসেছি, আমি যে শ্রমটা দিচ্ছি এটা তোমাদের জন্য কী শ্রম, এটা হচ্ছে তোমাদের জন্য মানসিক শ্রম। এখন মানসিক শ্রম আমাকে এই কলেজে এসে উপস্থিত থেকে, সামনাসামনি থেকে আমি তোমাকে এই শ্রমটা বিনিয়োগ করছি, অর্থাৎ শ্রম দিতে গেলে আমি ব্যক্তিকে উপস্থিত থাকবে, যেহেতু ব্যক্তির সাথে শ্রমের সম্পর্ক নিবিড়ভাবে, ব্যক্তি ব্যক্তিকে কখনো শ্রম দেওয়া সম্ভব নয়। তাই শ্রম যখনই যেখানেই দিতে যাও না, ব্যক্তিকে সেখানে উপস্থিত হতে হবে। তাই বলা হচ্ছে ব্যক্তিগত উপস্থিত, পার্সোনাল প্রেজেন্স। শ্রমিককে শ্রম বিক্রয়ের জন্য উৎপাদন ক্ষেত্রে ব্যক্তিগত
সশরীরে উপস্থিত হতে হয়, যদিও আধুনিক যুগে প্রযুক্তি ব্যবহার করে যেমন ইন্টারনেট দূরে বসেও শ্রমিক কাজ করতে পারে। তবে এর এখন বিকল্প রাস্তাও আছে। আমরা যে এখন আমি ক্লাসে আসছি, এটা শ্রমকে সরাসরি বিনিয়োগ করছি, অর্থাৎ উপস্থিত হয়েছি। আবার ইচ্ছা করলেও শ্রম এক জায়গা থেকে অন্য জায়গায় বিক্রি করা সম্ভব হয়। যেমন এখনকার ইন্টারনেটের যুগে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় অনলাইনের মাধ্যমে কাজ করে সেকাজ সম্পন্ন করতে পারি। এভাবে দেখা যাচ্ছে যে অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করা হয়, বিদেশ থেকে কাজ নিয়ে দেশে বসেই কাজ করা যায়, সেখানে যেতে হচ্ছে না। তাই শ্রম কি এখন আধুনিক যুগে শ্রম কিন্তু শুধু নিজে ব্যক্তি উপস্থিত হয়ে দিতে পারে, থেকে দিতে পারে, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় শ্রমকে স্থানান্তর করতে পারছে ব্যক্তিগত উপস্থিত থেকে। আসি অষ্টম, শ্রমিক ভোক্তাও বটে, লেবার ইজ অলসো কনজিউমার। শ্রম একদিকে উৎপাদনের উপকরণ হিসাবে পণ্য সেবার উৎপাদনে নিয়োজিত, আবার অন্যদিকে শ্রমিক নিজে ভোক্তা বটে, শ্রমকে নিজে ভোক্তা বটে বলে। শ্রমিক নিজে নিজের শ্রমগুলো ভোগ করতে পারে, ব্যবহার করতে পারে, এই জন্য শ্রমিককে বলে নিজের ভোক্তা বটে। নয় নম্বরে আসি শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ ব্যাপার। ইনক্রিজিং সাপ্লাই অফ লেবার ইজ টাইম কনজিউমিং। প্রয়োজন হলেই শ্রমের যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না। শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষের একটি ব্যাপার, তবে সাধারণভাবে জনসংখ্যা বৃদ্ধি পেলে শ্রমের যোগান বাড়ে। পর্যাপ্ত এবং উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে শ্রমের যোগান বৃদ্ধি করা যায়। শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। আচ্ছা, ধরা গেল তোমার বাড়িতে আজকে জমিতে কৃষক ধান কাটবে, জমির ফসল কাটবে, এবং ফসল কাটার জন্য তোমাদের কিছু শ্রমিকের দরকার। তোমার হাতে শ্রমিক পাওয়া গেছে পাঁচটা, পাঁচজন শ্রমিক আছে উপস্থিত। ইচ্ছা করলে তুমি দশজন শ্রমিকের কাজ করে নিতে পারবে না, কারণ ইচ্ছা করলেই শ্রমের যোগান সরবরাহ করা সম্ভব নয়। তবে কিছু কিছু যে গরিব দেশে যেখানে শ্রমিকের সংখ্যা বেশি, দরিদ্র মানুষের সংখ্যা বেশি, সেখানে শ্রমের যোগান সম্ভাবনা হলেও বিশেষত ইচ্ছা করার সাথে সাথেই শ্রমের যোগান কখনোই বৃদ্ধি করা সম্ভব হয় না। দশটা লোকের কাজের জায়গায় যখন হঠাৎ করে পাঁচটা পাওয়া যায়, আর বাকি পাঁচটা লোক অতির কাজে পাওয়া যাবে না, ধরো তাদের শ্রম সহজেই পাওয়া সম্ভব নয়, কারণ তোমার উপস্থিতি আছে মাত্র পাঁচজন লোক। তাই শ্রমের যোগান বৃদ্ধি করা ব্যয় সময় সাপেক্ষ ব্যাপার। আর দশ নম্বরে আসি উচ্চ মজুরি শ্রমের যোগান বৃদ্ধি করে না। উচ্চ মজুরি শ্রমের যোগান বৃদ্ধি করে না। হায়ার ওয়েজেস ডাজ নট ইনক্রিজ লেবার সাপ্লাই। একটা পর্যায়ের পর শ্রমের মজুরি বৃদ্ধি পেলেও শ্রমের যোগান কমে যায়। দ্রব্যের ক্ষেত্রে যেমন দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে, কিন্তু শ্রমের যোগান বৃদ্ধির ক্ষেত্রে বিপরীত অবস্থা বিদ্যমান। কেন? উচ্চ মজুরি পেলে শ্রমিক তখন কিছুটা বিশ্রাম নিতে চায়, তাহলে উচ্চ মজুরি শ্রমের যোগান বৃদ্ধি করে না। মানে ইচ্ছা করলে যে মজুরি বেশি দিলেই শ্রমের যোগান পাওয়া যাবে তা নয়। যখন একজন লেবার কাজ করবে, কাজ করতে করতে যেদিন তার বেশি মজুরি পেয়ে যাবে, পরের দিন দেখা যাবে যে সেই শ্রমিক আর কাজ করছে না, অলস হয়ে বসে আছে। তাহলে ইচ্ছা করলেই মজুরি বেশি দিলেও যে শ্রমের যোগান বৃদ্ধি করা যাবে তা কখনোই সম্ভব হয় না। আমরা জানি দ্রব্যের দামের ক্ষেত্রে যেমন দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, কিন্তু শ্রমিক ক্ষেত্রে তার বিকল্প অবস্থান। শ্রমিক মজুরি বাড়লেও শ্রমকে কখনো বাড়ানো সম্ভব নয়, কারণ শ্রমিক ওই একদিন বেশি কাজ করলে, বেশি অর্থ উপার্জন করলে পরের দিন দেখা গেল শ্রমিক অলস হয়ে বাসায় বসে বসে আছে, ওই দিন আর শ্রম দিচ্ছে না। সুতরাং শ্রমের যোগান ইচ্ছা করলেও বেশি করা সম্ভব নয়। উচ্চ মজুরি দিলে, বেশি মজুরি দিলেও শ্রমের যোগান বৃদ্ধি করা সম্ভব নয়। সুতরাং আমরা আজকের যে আলোচনা করলাম, আমরা আমাদের এখান থেকে দেখতে পারি যে শ্রমের মজুরি, আমরা দেখলাম যে শ্রম কী জিনিস আর শ্রমের বৈশিষ্ট্যগুলো কী, এটা থেকে আমরা আজকের শ্রম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারলাম। আমরা এরপরে দ্বিতীয়ত তোমাদের আরেকটি ক্লাস হবে, সেই ক্লাসে তৃতীয় চতুর্থ ক্লাসে মূলধন নিয়ে আলোচনা করব, উৎপাদনের উপকরণ মূলধন। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, খোদা হাফেজ।